Welcome guys, welcome to Vision WBCS. আজকে 2022 22 জুন 2021 এর সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কে আমরা ডিসকাস করব। ক্লাসটা এমসিকিউ অ্যাজ ওয়েল অ্যাজ ডিটেইল এক্সপ্লেনেশনে চলবে। ক্লিয়ার? তো যদি তোমরা এই ক্লাসের পিডিএফটা চাও তাহলে প্লিজ জয়েন দি টেলিগ্রাম গ্রুপ অফ nextofficer.com টেলিগ্রাম গ্রুপ তোমরা জয়েন করে নিও, ওইখানে প্রত্যেক দিন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ পেয়ে যাবে। ক্লিয়ার? তো ফার্স্ট অ্যাপয়েন্টমেন্টস দেখো, ইরানিয়ান চিফ জাস্টিস ইব্রাহিম রাইসি বন দি ইরান প্রেসিডেন্সিয়াল ইলেকশন। রিসেন্টলি ইরানে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছিল, তো কে জিতেছে প্রেসিডেন্সিয়াল ইলেকশন? তো ইট ইজ ইব্রাহিম রাইসি। ইব্রাহিম রাইসি রিসেন্টলি কিছুদিন আগেই যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন ইরানে হয়েছিল সেটাতে সাকসেস পেয়েছেন অ্যান্ড হি ইজ দি নেক্সট প্রেসিডেন্ট ইলেক্ট অফ ইরান। এর আগে প্রেসিডেন্ট কে ছিল ইরানের? বাস এখন বর্তমানে কে আছে? তো ইট ইজ হাসান রোহানি। হাসান রোহানি বর্তমানে রাষ্ট্রপতি আছে ইরানের, ওনাকে সাকসিড করবে ইব্রাহিম রাইসি। এবার ইরানের ব্যাপারে দু তিনটা পয়েন্ট তোমাদেরকে বলে দিচ্ছি ইম্পর্টেন্ট। দেখো এই বছর যে ইলেকশনটা হয়েছিল সেইখানে টোটাল 28.9 মিলিয়ন ভোট কাস্ট করা হয়েছিল। এটা ইরানের ইতিহাসে সব থেকে কম ভোটিং পার্সেন্টেজ রয়েছে। এই 28.9 মিলিয়ন কাস্টেড ভোটে ইব্রাহিম রাইসিকে 7.9 মিলিয়ন ভোট কাস্ট করা হয়েছিল, দ্যাট ইজ 62% ভোট তোমার ইব্রাহিম রাইসি পেয়েছে। এবার এর আগে যে হাসান রোহানি ছিল উনি 2013 থেকে রাষ্ট্রপতি ছিলেন ইরানের। ইরানের ইরানে যে কোনো মানুষ দুটা টার্ম থেকে বেশি রাষ্ট্রপতি হইতে পারে না। যে সেম থিং লাইক আমেরিকা, আমেরিকাতেও একটা রাষ্ট্রপতি এর ম্যাক্সিমাম টার্ম দুটা হইতে পারে, দ্যাট ইজ 8 ইয়ার্স। সিমিলারলি রাইসি ইরানের ক্ষেত্রেও সেম জিনিস অ্যাপ্লিকেবল, দ্যাট দুটা টার্ম থেকে বেশি কোনো মানুষকে প্রেসিডেন্ট থাকতে দেওয়া হয় না। সো ইব্রাহিম রাইসি উইল বি দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ ইরান। এর আগে ইব্রাহিম রাইসি কি ছিলেন? তো উনি কারেন্টলি ইরানের চিফ জাস্টিস আছেন। এর আগে উনি ডেপুটি চিফ জাস্টিস, অ্যাটর্নি জেনারেল অ্যান্ড প্রসিকিউটর জেনারেল অফ ইরান রয়েছেন। অ্যান্ড ওনার উপরে একটা এলিগেশনও আছে, একটা অভিযোগ আছে, দ্যাট 1988 থাউজেন্ডস অফ পলিটিক্যাল প্রিজনার্স এর এক্সিকিউশনে ওনার হাত আছে। ক্লিয়ার? নেক্সট, ইরানের ক্যাপিটালটা কি? তেহরান। কারেন্সিটা হচ্ছে ইরানিয়ান রিয়াল। ক্লিয়ার? নেক্সট, মন্টেক আলুওয়ালিয়া বিকেম মেম্বার অফ ওয়ার্ল্ড ব্যাংক IMF HLAG অন সাস্টেনেবল অ্যান্ড ইনক্লুসিভ রিকভারি অ্যান্ড গ্রোথ। রিসেন্টলি IMF আর ওয়ার্ল্ড ব্যাংক এই দুটা সংস্থা মিলে হাই লেভেল অ্যাডভাইজারি গ্রুপ অন সাস্টেনেবল অ্যান্ড ইনক্লুসিভ রিকভারি অ্যান্ড গ্রোথ বলে একটা সেকশন বানাইছে, একটা তোমার বলতে পারো দ্যাট ইট ইজ আ টাইপ অফ অর্গানাইজেশন, সাব অর্ডিনেট অর্গানাইজেশন অফ ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো এই যে হাই লেভেল অ্যাডভাইজারি গ্রুপ অন সাস্টেনেবল ইনক্লুসিভ রিকভারি অ্যান্ড গ্রোথ বানানো হয়েছে, এর মেম্বার হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? তো মন্টেক আলুওয়ালিয়াকে অ্যাপয়েন্ট করা হয়েছে। মন্টেক আলুওয়ালিয়াকে, তো উনি ভারতের যে প্ল্যানিং কমিশন ছিল যেটাকে 2014 এর পরে শেষ করে দেওয়া হলো ইউএসএ, দ্যাট ডিসলভ করে দেওয়া হলো প্ল্যানিং কমিশনকে, সেই প্ল্যানিং কমিশনের ফর্মার ডেপুটি চেয়ারম্যান রয়েছেন অ্যান্ড সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক প্রোগ্রেসে। তুমি যদি ইকোনমিক ফিল্ডে যদি কেউ মন্টেক আলুওয়ালিয়ার নামটা সার্চ করে তাহলে উনি একটা রিনোন পার্সন আছে ইন দি ফিল্ড অফ ইকোনমিক্স অ্যান্ড উনি ভারতের প্ল্যানিং কমিশনের ফর্মার ডেপুটি চেয়ারম্যান রয়েছে। তো ওনাকে এখন অ্যাজ আ মেম্বার ওয়ার্ল্ড ব্যাংক আর IMF হাই লেভেল অ্যাডভাইজারি গ্রুপ অন সাস্টেনেবল অ্যান্ড ইনক্লুসিভ রিকভারি অ্যান্ড গ্রোথ এ অ্যাপয়েন্ট করেছে। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টারটা কোথায় হচ্ছে ফ্রেন্ডস? তো ইট ইজ ইন ওয়াশিংটন, ওয়াশিংটন ডিসি, USA। প্রেসিডেন্ট কে? তো প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে ডেভিড আর মালপাস অ্যান্ড IMF
ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর এস্টাবলিশমেন্ট হয়েছিল 1944 এ, হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি, অ্যান্ড ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছে ক্রিস্টালিনা জর্জিভা, ক্লিয়ার? ক্রিস্টালিনা জর্জিভা ম্যানেজিং ডাইরেক্টর আছে IMF এর। নেক্সট ইম্পর্টেন্ট ডেজ, তো দেখো 21 জুন ইন্টারন্যাশনাল ডে অফ যোগা হিসাবে অবজার্ভ করা হয়েছে, প্রত্যেক বছর একে অবজার্ভ করা হয়, ইউনাইটেড নেশনস সেলিব্রেট করে অ্যানুয়ালি। এই বছর যে ইন্টারন্যাশনাল ডে অফ যোগাকে সেলিব্রেট করা হয়েছে এটা 7th ইন্টারন্যাশনাল ডে ছিল, 7th ইন্টারন্যাশনাল ডে অফ যোগা। এই ডেটাকে কেন পালন করি আমরা, এমটা কি? টু রেজ অ্যাওয়ারনেস অ্যান্ড প্রমোট দ্য বেনিফিটস অফ প্র্যাকটিসিং যোগা। যোগা করার যে বেনিফিট আছে সেটাকে প্রমোট আর অ্যাওয়ারনেস কে রেজ করার জন্য এই ডেটাকে পালন করা হয়। এই বছরের থিম কি ছিল, তো যোগা ফর ওয়েলবিং। প্রথমবার এই ইন্টারন্যাশনাল ডে অফ যোগাকে কবে সেলিব্রেট করা হয়েছিল, তো 21 জুন 2015 সালে এটাকে প্রথমবার সেলিব্রেট করা হয়েছিল। থিম কি? তো থিম হচ্ছে যোগা ফর ওয়েলবিং। ক্লিয়ার ফ্রেন্ডস? নেক্সট ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডে 2021 21 জুন, 21 জুন কে ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডে হিসাবে প্রত্যেক বছর অবজার্ভ করা হয়। এমটা কি থাকে? টু হাইলাইট দ্য ইম্পর্টেন্স অফ হাইড্রোগ্রাফি অ্যান্ড ইটস রেলিভেন্স। হাইড্রোগ্রাফি এর ইম্পর্টেন্স আর রেলিভেন্স কে হাইলাইট অ্যাজ ওয়েল অ্যাজ প্রমোট করার জন্য এই ডেটাকে আমরা সেলিব্রেট করি। 2021 একটা ল্যান্ডমার্ক ইয়ার আছে, কেন? বিকজ ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন এর ফরমেশনের 100 বছর পুরো হয়েছে ইন দ্য ইয়ার 2021। সো ইয়ার 2021 ইজ অলসো মার্কড অ্যাজ দ্য 100th অ্যানিভার্সারি ফর দি ফরমেশন অফ ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন। থিম কি ছিল এই বছরের? তো এই বছরের থিম ছিল 100 ইয়ার্স অফ ইন্টারন্যাশনাল কোঅপারেশন ইন হাইড্রোগ্রাফি। ক্লিয়ার ফ্রেন্ডস? নেক্সট ন্যাশনাল অফেয়ার্স, ওড়িশা সিএম নবীন পটনায়ক লঞ্চ স্কিম ফর কোভিড-19 অরফেন চিলড্রেন আশীর্বাদ। তোমরা এখন হয়তো কি লাস্ট উইক আমরা দেখেছি দ্যাট পিএম কেয়ার্স থেকে একটা স্কিম লঞ্চ করা হয়েছিল ফর অরফেন চিলড্রেন যারা কোভিড এর জন্য অনাথ হয়ে গেছে। অন দ্য সেম প্যাটার্ন সিএম অফ ওড়িশা নবীন পটনায়ক, ওড়িশা গভর্নমেন্ট তো একটা স্কিম লঞ্চ করেছে যার নাম হচ্ছে আশীর্বাদ। ক্লিয়ার? এটা লঞ্চ করা হয়েছে অন ফাদার্স ডে, ফাদার্স ডে যেটা 20 জুন 2021 মানানো হয়েছিল বা মানানো হয় প্রত্যেক বছর, ওই দিন ওড়িশার চিফ মিনিস্টার এই স্কিমটাকে লঞ্চ করলো। এই স্কিমের মেইন অবজেক্টিভটা কি আছে, তো ফর ইনসিটু রিহ্যাবিলিটেশন অ্যান্ড কন্টিনিউয়েশন অফ অরফেন চিলড্রেন্স লাইফ ইন সিমিলার ফ্যামিলি বেসড নন ইনস্টিটিউশনাল সোশিও কালচারাল এনভায়রনমেন্ট। ইন শর্ট তোমরা বলতে পারো বুঝার জন্য দ্যাট অরফেন চিলড্রেনদেরকে কোয়ালিটি লাইফ লিড করার সুযোগ দেওয়ার জন্য, ওদের লাইফটাকে রিহ্যাবিলিট করার জন্য এই স্কিমটাকে লঞ্চ করা হয়েছে। ওড়িশার সিএম আমরা জানি ইট ইজ নবীন পটনায়ক, তো ওড়িশার সিএম হচ্ছে নবীন পটনায়ক। হু ইজ দি গভর্নর অফ ওড়িশা? তো গভর্নর হচ্ছে গণেশি লাল, সেটা আমরা প্রিভিয়াস ক্লাসে যখন ওড়িশার ব্যাপারে একটা স্কিম পড়েছিলাম তখনও আমরা এটা ডিসকাস করেছি। স্টিল আগেন তোমাদেরকে বলে দিচ্ছি দ্যাট ওড়িশার যে সিএম আছে, ইয়ে গভর্নর আছে, তার নাম হচ্ছে গণেশি লাল। রামসার সাইট কোন কোন আছে ওড়িশাতে? তো ভিতরকানিকা ম্যানগ্রুভস অ্যান্ড চিল্কা লেক, এই দুটা রামসার সাইট আছে ওড়িশাতে। ন্যাশনাল পার্ক আছে ভিতরকানিকা ন্যাশনাল পার্ক অ্যান্ড সিমলিপাল ন্যাশনাল পার্ক। নিকনেমস কি কি আছে ওখানকার শহরের? তো ভুবনেশ্বরকে টেম্পল সিটি অফ ইন্ডিয়া বলা হয়, ভুবনেশ্বরকে স্পোর্টস ক্যাপিটাল অফ ইন্ডিয়াও বলা হয়, অ্যান্ড কটককে দ্য সিলভার সিটি অফ ইন্ডিয়া বলা হয়। ক্লিয়ার ফ্রেন্ডস? নেক্সট কে কে শেলজা অ্যাওয়ার্ডেড সিইউ ওপেন সোসাইটি প্রাইজ 2021। দেখো সিইউ দ্যাট ইজ সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি যে সংস্থা আছে, এই সংস্থার যে হাইয়েস্ট অ্যাওয়ার্ড হচ্ছে ওপেন সোসাইটি প্রাইজ 2021, এটা রিসেন্টলি রিলিজ করা হয়েছে। কাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? তো কে কে শেলজাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? ফর হার ডিটারমাইন্ড লিডারশিপ অ্যান্ড কমিউনিটি বেসড পাবলিক হেলথ ওয়ার্ক সেভিং লাইফ ডিউরিং কোভিড-19। কোভিড-19 এর সময় একটা
ডিটারমাইন্ড লিডারশিপ কোয়ালিটি শো করার জন্য, পাবলিক হেলথ ওয়ার্ককে এনহ্যান্স করার জন্য, মানুষদেরকে কোভিডের সময় সাহায্য করার জন্য ওনাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে। এবার কে কে শেলজা কে, তো উনি কেরলা এর ফর্মার হেলথ মিনিস্টার ছিলেন, ফর্মার হেলথ মিনিস্টার অ্যান্ড বাই অকুপেশন উনি একজন শিক্ষিকা। ক্লিয়ার? তো কে কে শেলজাকে রিসেন্টলি সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি ওপেন সোসাইটি প্রাইজ 2021 দিয়ে সম্মানিত করেছে। নেক্সট পয়েন্ট, আঙ্কটাড রিপোর্ট, ইন্ডিয়া ফিফথ লার্জেস্ট রেসিপিয়েন্ট অফ এফডিআই ইনফ্লোস ইউএস স্টকস। দেখো আঙ্কটাড বলে যে সংস্থা আছে যার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, এই আঙ্কটাড যে সংস্থা আছে তার রিপোর্ট এসেছে। সেই রিপোর্ট অনুযায়ী যে রিপোর্টের নাম হচ্ছে ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2021, এই ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট 2021 কে রিসেন্টলি আঙ্কটাড যে রিলিজ করেছিল, এই রিপোর্টে কি ডেটাগুলো সামনে এসেছে, কি তথ্যগুলো সামনে এসেছে, তো এই ডেটা অনুযায়ী ভারত ইন্ডিয়া ফিফথ লার্জেস্ট রেসিপিয়েন্ট আছে এফডিআই এর। মানে ভারতে যে অল ওভার ওয়ার্ল্ড যত এফডিআই ইনভেস্টমেন্ট হয় তার মধ্যে ভারতের স্থান ফিফথ রয়েছে। ক্লিয়ার? ফার্স্ট কে রয়েছে, তো ফার্স্ট রয়েছে ইউএসএ, সেকেন্ড হচ্ছে চাইনা, অ্যান্ড থার্ড হচ্ছে হংকং। হংকং কে চাইনাতেই অ্যাড করা হয় অ্যাজ পার চাইনিজ, চাইনা ওইখানে ওয়ান স্টেট পলিসি মানে, অ্যান্ড ইন্টারন্যাশনালি ওটাকে টু স্টেট পলিসিও হিসাবে হংকংকে আলাদা রাষ্ট্র বলা হয়। তো ওটার ব্যাপারে আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যখন ক্লাস করবো আমার কোর্সে ইন কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালাইসিস অ্যাট nextofficer.com, ওইখানে তোমাদেরকে ভালো করে বোঝানো হবে হোয়াট ইজ দ্য মেইন ইস্যু অফ হংকং, চাইনা অ্যান্ড তাইওয়ান। তো টিল দ্যাট টাইম তোমরা জাস্ট এটা মনে রাখতে পারো দ্যাট আঙ্কটাড একটা রিপোর্ট বের করেছে যার নাম হচ্ছে ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট। এই রিপোর্ট অনুযায়ী ভারত ফিফথ লার্জেস্ট রিসিপিয়েন্ট আছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের, অ্যান্ড ফার্স্ট কে রয়েছে, তো ইউএস রয়েছে। আর কত টাকার ইনভেস্টমেন্ট এসেছে ইন্ডিয়াতে ইন 2020, তো $64 billion ইউএস ডলারের তোমার এফডিআই ইন্ডিয়াতে 2020 এসেছিল। আঙ্কটাড ব্যাপারে যদি আমরা জানি হেডকোয়ার্টারটা কোথায়, তো ইট ইজ ইন জেনেভা সুইজারল্যান্ড। অ্যাক্টিং সেক্রেটারি কে, সরি অ্যাক্টিং সেক্রেটারি জেনারেল অফ আঙ্কটাড কে আছে, তো ইট ইজ ইসাবেল দুরান। ক্লিয়ার ফ্রেন্ডস? মুভিং অন টু নেক্সট, হোয়াট ওয়াজ ইন্ডিয়াস রিটেল ইনফ্লেশন রেট ইন মে 2021 অ্যাজ পার দ্য ডেটা রিলিজ বাই আরবিআই। আরবিআই এর একটা ডেটা রিলিজ হয়েছিল, সেই ডেটা অনুযায়ী ভারতের রিটেল ইনফ্লেশন রেট, রিটেল মানে হয়ে যাচ্ছে খুদ্রা, ইনফ্লেশন হয়ে যাচ্ছে মহঙ্গাই, খুদ্রা মহঙ্গাই দর 2021 মেতে কত রয়েছে, তো আনসার হচ্ছে 6.3%। 6.3% হচ্ছে ইন্ডিয়ার রিটেল ইনফ্লেশন রেট, যেটার আরবিআই এর যে টার্গেট ছিল 2-6% এর মাঝখানে রাখার, সেটাকে পেরিয়ে গেছে ফার্স্ট টাইম ইন 6 মান্থ। কেন পেরিয়েছে, তো ফুড অ্যাজ ওয়েল অ্যাজ ফিউল প্রাইসেস এর হাই ইনফ্লেশনের জন্য, যে ফিউল প্রাইস পেট্রোল ডিজেল এর প্রাইস এর বৃদ্ধি এবং যে হাউসহোল্ড ফুড যে আমরা খাই সেসবের যে বৃদ্ধি হয়েছে তার কারণে ভারতের রিটেল ইনফ্লেশন রেট এখন 6.3% হয়ে গেছে। ক্লিয়ার? অ্যান্ড রিসেন্টলি আরেকটা রিপোর্ট এসেছিল, সেই রিপোর্ট অনুযায়ী হোলসেল প্রাইস ইনফ্লেশন ভারতের 11 বছরের সব থেকে বেশি আছে, সেটা হচ্ছে 12.94%। 12.94% থোক মুদ্রা মহঙ্গাই দর, থোক মুদ্রা মহঙ্গাই দর হিন্দিতে বলা হয়, তো এটা হচ্ছে 12.94% মে 2021 এর জন্য, এটা 11 বছরের সব থেকে বেশি আছে। ক্লিয়ার ফ্রেন্ডস? নেক্সট, মিসেলেনিয়াস দেখে নি, ইনাগুরাল এডিশন অফ ইন্ডিয়ান নেভি ইউরোপিয়ান ইউনিয়ন নেভাল ফোর্স এক্সারসাইজ হেল্ড এট গালফ এডেন। গালফ অফ এডেন এর রিসেন্টলি ইন্ডিয়ান নেভি আর ইউরোপিয়ান ইউনিয়ন নেভাল ফোর্সেস এর একটা নেভাল এক্সারসাইজ কন্ডাক্ট করা হয়েছে। এই এক্সারসাইজের নামটা কি, তো এই এক্সারসাইজের নাম হচ্ছে তোমার অপারেশন আটলান্টা। অপারেশন আটলান্টা রিসেন্টলি কন্ডাক্ট করা হয়েছে, কে কে করে ভাগ নিয়েছে, তো ইন্ডিয়ান নেভি অ্যান্ড দি ইউরোপিয়ান ইউনিয়ন নেভাল ফোর্স। ক্লিয়ার? নেক্সট, ইন্ডিয়ান নেভি এর ব্যাপারে জেনে নি, হু ইজ দ্য চিফ অফ নেভাল স্টাফ, তো চিফ অফ নেভাল স্টাফ হচ্ছে অ্যাডমিরাল করমবীর সিং। ইন্টিগ্রেটেড হেডকোয়ার্টার মিনিস্ট্রি অফ ডিফেন্সে আছে নিউ দিল্লিতে নেভি এর, অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের নেভাল ফোর্স কে আছে,
নেভাল ফোর্সের যে ভাইস এডমিরাল আছে ওনার নাম হচ্ছে জোস এম নুনেস তোরেন্টে, অ্যান্ড অপারেশনাল হেডকোয়ার্টার অফ ইউ ন্যাফোর, দ্যাট ইজ ইউরোপিয়ান ইউনিয়ন নেভাল ফোর্স, হচ্ছে রোটা স্পেন। হু ইজ দ্য চিফ অফ ডিফেন্স স্টাফ অফ ইন্ডিয়া ফ্রেন্ডস? তো চিফ অফ ডিফেন্স স্টাফ অফ ইন্ডিয়া ইজ নান আদার দেন বিপিন রাওয়াত। ক্লিয়ার? ভারতের যে এখনকার সেনা অধ্যক্ষ, দ্যাট ইজ আর্মি চিফ, ওনার নাম কি? তো ওনার নাম হচ্ছে জেনারেল মনোজ মুকুন্দ নরবণে। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো দ্যাট ইন্ডিয়ার যে এয়ারফোর্স আছে এয়ারফোর্স স্টাফের নামটা কি, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। ক্লিয়ার ফ্রেন্ডস? নেক্সট, তাহিরা কশ্যপ খুরানা অথর্ড নিউ বুক দ্য সেভেন সাইন্স অফ বিইং আ মাদার। সেভেন সিনস অফ বিইং আ মাদার বলে একটা বই পাবলিশ হয়েছে। এই বইটাকে কে লিখেছে? তো ইন্ডিয়ান ফিল্ম মেকার রাইটার তাহিরা কশ্যপ খুরানা। ক্লিয়ার? এই বুকটাকে জগরনাথ বুকস, জগরনাথ বুকস যে পাবলিকেশন আছে সে পাবলিশ করছে। তাহিরা কশ্যপ খুরানার এটা পঞ্চম বুক বই, অ্যান্ড প্যান্ডেমিকে ওনার এটা সেকেন্ড বই। ক্লিয়ার ফ্রেন্ডস? সো এটা মনে রাখবে দ্যাট দ্য সিনস, সেভেন সিনস অফ বিইং আ মাদার, এই বইটার অথরের নাম হচ্ছে তাহিরা কশ্যপ খুরানা। নেক্সট, হু ওয়ান দ্য গার্লফ্রেন্ড চ্যালেঞ্জ চেস টাইটেল 2021? জুন 2021 এ গার্লফ্রেন্ড চ্যালেঞ্জ চেস টাইটেল কে জিতেছে? তো ইট ইজ, আনসার ইজ ডি গুকেশ। ডি গুকেশ ইয়াংগেস্ট গ্র্যান্ড মাস্টার, ইয়ে ওয়ার্ল্ড এর সেকেন্ড ইয়াংগেস্ট গ্র্যান্ড মাস্টার আছে ইন্ডিয়া থেকে, উনি গার্লফ্রেন্ড চ্যালেঞ্জ চেস টাইটেল রিসেন্টলি জিতেছেন। ক্লিয়ার? নেক্সট, নেম দ্য ইন্ডিয়ান অরিজিন জার্নালিস্ট হু রিসিভ দি 2021 পুলিৎজার প্রাইজ ফর এক্সপোজিং চাইনাস ইনফ্রাস্ট্রাকচার ক্যাপাবিলিটি টু ডিটেইন মাইনরিটি মুসলিমস। মাইনরিটি মুসলিমদেরকে ডিটেইন করার জন্য যে চাইনার ইনফ্রাস্ট্রাকচার আছে, যে ইনফ্রাস্ট্রাকচার ক্যাপাবিলিটি আছে, এটাকে এক্সপোজ করার জন্য কোন ভারতীয় মূলের জার্নালিস্টকে, পত্রকারকে, সাংবাদিককে 2021 পুলিৎজার প্রাইজ দিয়ে সম্মানিত করা হয়েছে? তো আনসার হচ্ছে মেঘা রাজগোপালন। ক্লিয়ার ফ্রেন্ডস? মেঘা রাজগোপালনকে 2021 এর পুলিৎজার প্রাইজ দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? ফর এক্সপোজিং চাইনা। নেক্সট, দেখো এইটুকু ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 22nd June 2021 এর। কালকে আবার আমরা ভিশন WBCS at 8 PM, সরি at 8 AM আমরা আবার কালকে আসবো নেক্সট ডে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। যেটা আমি সবসময় তোমাদেরকে বলি, আবার বলছি, ইটস ইউর লাইফ, ইটস ইউর ডিসিশন, ইটস ইউর রিস্ক, ইটস ইউর রিওয়ার্ড। রিস্ক তোমরা নিবে, রিওয়ার্ডও তোমরা পাবে। কম্প্রিহেন্সিভলি ডিটেইল অ্যানালাইসিস অফ কারেন্ট অ্যাফেয়ার্স যদি করতে চাও, কারেন্ট অ্যাফেয়ার্সকে উইকলি মান্থলি সামারাইজ ভাবে পড়তে চাও, তাহলে ডু জয়েন মাই কোর্স অ্যাট nextofficer.com। দ্য কোর্স ইজ অ্যাভেলেবল দেয়ার। 11টা ভিডিও এখানে চলে এসেছে। এই স্ক্রিনশটে তোমাদেরকে দুটা ভিডিও দেখানো হচ্ছে, বাট অ্যাট প্রেজেন্ট 11টা ভিডিও এখানে আপলোড হয়ে গেছে। জুন স্টার্টিং ফ্রম ফার্স্ট থেকে থার্ড উইকের সেকশনাল উইকলি অ্যান্ড ফর্টনাইটলি ক্লাসেস ওইখানে কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে। অফার প্রাইস যেটা হচ্ছে এখন 999, এক বছরের জন্য ভ্যালিড এই কোর্সটা। আর সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি তোমরা এই যে আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স করছি এটার PDF চাও, তাহলে nextofficer.com টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও, ওইখানে PDF তোমরা ডেইলি পেয়ে যাবে। ফর এনি ফার্দার কোয়েরিজ, ডাউট অর গাইডেন্স, ডোন্ট হেজিটেট টু কল মি অ্যাট 7001569281। এটা আমার নাম্বার, এই নাম্বারে তোমরা ডাইরেক্টলি আমাকে কল করতে পারো, বা কোনো তোমার যদি মেটেরিয়াল বা এনি টাইপ অফ গাইডেন্স লাগে। ক্লিয়ার? নেক্সট, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আমি রেখেছি। সারপ্রাইজটা হচ্ছে দ্যাট অনেক তাড়াতাড়ি আমরা UPSC এর আনসার রাইটিং এর একটা কোয়েশ্চেন সলভ করে তোমাদেরকে দেখাবো উইথ রেসপেক্ট টু কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যান্ড টপার্স আনসার কপি এর এসে পোর্শনটা তোমাদেরকে আমি একটা এসে শেয়ার করে রাখাবো, UPSC তে কি করে এসে গুলো লেখা হয়। সো ফর দ্যাট বি রেডি, ফলো মাই কোর্স অ্যান্ড দ্য ভিডিও ক্লাসেস অ্যাট ভিশন অলসো। ক্লিয়ার ফ্রেন্ডস? থ্যাংক ইউ।